আচ্ছা জাভাই স্ক্রিপ্টের এই এপিসোডে আমি দেখাবো মানে এতদিন যাবৎ দেখিয়ে আসছি জাভাই স্ক্রিপ্টের সাপোজ লোভগুলা দেখিয়েছি ভ্যারিয়েবল দেখিয়েছি ইয়ে সিক্স কিছু জিনিসপত্র দেখিয়েছি তো এই এপিসোড থেকে একটু অ্যাপ্লিকেশন দেখাবো আর কি অ্যাপ্লিকেশন বলতে মানে কীভাবে আমরা জিনিসগুলোকে জাভাই স্ক্রিপ্টে অ্যাপ্লাই করবো এই জিনিসগুলো দেখানো হবে তো আমরা লাস্ট এপিসোডগুলোতে দেখিয়েছিলাম হচ্ছে যখন আমরা ভিজুয়াল স্টুডিও কোড থেকে যখন কোনো জিনিস ওপেন করতে যাই সাপোজ একটা জিনিস যখন ওপেন করতে গেলাম সাপোজ আমি ভিজুয়াল স্টুডিও কোড যদি ওপেন করি এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম করার পর এখন যদি সাপোজ এখান থেকে একটা ফোল্ডার আমি যদি করি সাপোজ আমি একটা এখানে যাবার স্ক্রিপ ফোল্ডার আছে তো আমি এখান থেকে সাপোজ একটা ফোল্ডারে গেলাম ক্লাস থার্টি থ্রি এখানে গিয়ে আমি সাপোজ একটা একটা এটাকে আমি হচ্ছে আমার ইয়েতে ওপেন করবো আর কি এখানে ওপেন করবো তো আমি এখান থেকে জাস্ট ফোল্ডার এরকম ক্লিক করলাম করার পর আমরা যাব এখান থেকে ডেস্কটপে ডেস্কটপ থেকে যাওয়ার স্ক্রিপ্ট তারপর থার্টি থ্রি কেজাস্ট এইভাবে ওপেন করে দিলে যে আমাদের ওই ফোল্ডারটা এখানে ওপেন হয়ে যাবে আমরা অলরেডি জানি এটা আচ্ছা হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে কাজ করতে পারবো এখান থেকে যদি আমরা কোনো ফাইল নিতে চাই আমরা এখান থেকে ফাইল নিতে পারি সাপোজ এখান থেকে আমি যে কোনো ফাইল নিতে পারি আচ্ছা এটা আমরা অলরেডি জানি এখন আমরা সাপোজ এখানে একটা ফাইল নিলাম যে স্ক্রিপ্ট বা আমরা আমাদের আসলে আজকে দেখানোর বিষয় হচ্ছে আমরা ইঞ্চ টু ফিট বা ফিট টু ইঞ্চ এইভাবে যে কীভাবে ক্যালকুলেশন করতে হয় একটা মানে সাপোজ এক জায়গায় গেলেন আপনাকে আপনি বললেন যে আমি তো জাভাই স্ক্রিপ পারি তো আপনাকে একজন বললেন যে সাপোজ এত ইঞ্চিতে কত ফিট হয় আমি বলো তো দেখি তো সেক্ষেত্রে আপনি ক্যালকুলেশন করে আপনি বলে দিতে পারবেন জাভা স্কিপ দিয়ে তো জিনিসটা দারুণ না অবশ্যই দারুণ তো সেই জন্য ধরেন আমি এখানে লিখলাম ইঞ্চ টু ইস সব কথাটা লিখলাম ওকে এখন লেখার পরে এর আগে আমরা দেখেছিলাম যে এটাকে লাইভ সার্ভারে ওপেন করতে হয় করার পর আমরা আমাদের ব্রাউজারে গিয়ে কনসল লোকের মধ্যে দেখতাম আমরা এখন থেকে এভাবে দেখবো আমরা টার্মিনাল বেস কাজ কাজ করবো এবং টার্মিনালের কমেন্ট নিয়ে বা আমরা ভিজুয়াল স্টুডিও কোড নিয়েও আমরা আলাদা আলাদা টিউটোরিয়াল বানাবো আশা করি সেগুলো দেখবেন তো এখানে আমি টার্মিনালের জন্য জাস্ট এখানে ক্লিক করবো এখানে নিউ নিউয়ে ক্লিক করলে এখানে টার্মিনাল ওপেন হয়ে যাবে টার্মিনাল খুব একটা ভয়ঙ্কর কিছু না জাস্ট এখানে কিছু কোড করতে হয় আর কি তো সেজন্য আচ্ছা এখন এখানে আমি এভাবে কাজ করবে না যদি না আমাদের নোট জেসটা ইনস্টল করা থাকে তো নোট জেস ইনস্টল করার জন্য আমরা আমাদের ব্রাউজারে যাবো যার পরে এখান থেকে লিখবো নোট js লিখে ডাউনলোড এ ক্লিক করলে nodejs.org-এ চলে যাব গিয়ে এখান থেকে আমাদের রিকমেন্ড করতেছে এটাকে এটাকে আমরা ওপেন করলাম এটাকে রিকমেন্ড ডাউনলোড এ ক্লিক করলাম এখন ডাউনলোড হবে মাত্র 29MB আমরা JavaScript এ ক্লিক করব ডাউনলোড হয়ে যাচ্ছে একদম ঝড়ের গতিতে দেখতে পাচ্ছেন বিকজ আমরা এখন ফোর দুনিয়া বাস করছি মানে আমার ভিডিওটা যখন ফোর চলে আচ্ছা নোট জেস ইনস্টল করা ডাউনলোড দেওয়া দেখে বা ইনস্টল করা দেখে অনেকে ভাববেন না হয়তো আমি নোট জেস শেখাচ্ছি এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট শেখাচ্ছি জাভাস্ক্রিপ্টের জন্য এটা লাগবে তো এখান থেকে ডাউনলোডে গেলাম ডাউনলোডে যাওয়ার প্রচুর এখানেও তো নাই তাহলে আমাদের এখান থেকে সাপোজ সরি কম্পিউটারে গেলাম যাওয়ার পর এখান থেকে ডাউনলোড এখানে গেলাম ডাউনলোড এখানে গেলাম যার পর এই প্রোগ্রাম এর মধ্যে থেকে দেখেন নোট জেস থাকার কথা আমরা এইমাত্র এটা ডাউনলোড দিলাম অলরেডি আমার পিসিতে ডাউনলোড দেওয়াস একবার ইনস্টল করাস আমি আবার করছি আর কি আচ্ছা এভাবে ইনস্টল করতে সেভাবে ইনস্টল করতে হবে এখানে তো আমি দেখাচ্ছি না আমি আচ্ছা ফিনিশ করে দিলাম তো যদি আপনার পিসিতে বুঝবেন কীভাবে কাজ হয়ে গেছে জাস্ট এখানে লিখবে লিখতে হবে নোট তারপর ডাবল এ ভার্সন এটা লিখলে আপনাকে এরকম যদি কিছু আসে তাহলে বুঝতে পারবেন আপনার নোট জেসটা আপনার পিসিতে ইনস্টল হয়ে গেছে তো আচ্ছা এটা হয়ে গেলেই হয়ে গেল আমাদের আর এখানে সেরকম কোনো কাজ নেই তো এখান থেকে আমরা কীভাবে আমরা ফিট ইঞ্চ টু ফিট বা ফিট টু ইঞ্চ এটাকে দেখাবো তো আমরা অলরেডি জানি ফাংশন লিখতে হয় এভাবে ফাংশন আমরা সিস্টেম জানি তারপরে এখানে ফাংশনের একটা নাম দিতে হয় তারপর আমি দিলাম ইনস টু ইনস টু ফিট এরকম করলাম এখন এখানে আমরা জানি প্যারামিটার থাকে প্যারামিটারের মধ্যে সাপোজ আমি ইন্স আমরা এখানে দেবো এখন এখানে যেটা এখানে ইঞ্চ আমরা দিব দেওয়ার পর আমরা ফিট পাবো তো সাপোজ এর ভিতরে আমরা ভেরিয়েবল নিলাম এ আর ভি আপাতত ভেরিয়েলার করি আমরা তো আমরা সাপোজ এখানে ফিট কত ফিটে আমরা মানে ফিট রেজাল্টটা পাবো সেই আমরা অলরেডি জানি যে আমরা ক্যালকুলেশন কীভাবে করতে হয় আমরা জানি যদি ইঞ্চকে বারো দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে ফিট বাড় পাওয়া যায় হুম তো এখানে যে ইঞ্চটা নিচ্ছি এই ইঞ্চটা এখানে লিখতে হবে আইএনসিএইস ভাগ বারো এখানে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে ফিটের রেজাল্ট তো এখন ফিটকে আমরা কি করব এখান থেকে রিটার্ন করে দেব রিটার্ন ফিট বাস শেষ কাজ এখন এখন যদি আমরা এখান থেকে জাস্ট ভিআর লিখি একটা ভেরিয়েবল নিলাম আর কি ভেরিয়েবলের নাম যে কোনো নাম দিতে পারি সাপোজ আমরা দিলাম রেজাল্ট রেজাল্ট ইকল এই ফাংশনটা ডিকলার করতে হবে ফাংশনটা এখানে নিয়ে আসলাম ইনভক করতে হবে আর কি আমরা ইনভক শিখেছি এবার এখানে আমরা কি করব মানে কত ইঞ্চ দিব সাপোজ আমরা যদি বারো ইঞ্চ দিই এখানে রেজাল্ট আমরা এখানে দেখতে পারবো ঠিক না এখান থেকে আমরা আমাদের লিখতে হবে নোড নোড লেখার পর এই মানে এই ফাইলটার নাম লিখতে হবে আই এনসিএইস আইফেন টু ডট ফি ডট জেস এতটুকু খুব একটা কঠিন জিনিস না একদম সোদা জিনিস আচ্ছা এখন কিছু দেখাচ্ছে না কি কারণ কারণ এটাকে আমরা কনসোল লক লক করা হয়নি বা জাস্ট রিটার্ন করা হয়েছে এটাকে কিন্তু কনসোল লক করা হয়নি তো আমরা লক করলাম কনসোল লক এখন যদি আমরা দেখি এখানে অবশ্যই রেজাল্ট পাওয়ার কথা ওয়ান কারণ হচ্ছে কি বারো ইঞ্চিতে বারো ইঞ্চিতে অবশ্যই এক ফিট হবে আচ্ছা আমরা যদি চব্বিশ ইঞ্চিতে দিই আমরা যদি চব্বিশ ইঞ্চিতে দুই ফিট আমরা জানি আবার হচ্ছে আমরা আমরা যে আমাদের উচ্চতম মাপি নর্মালি বা অনেক সময় দর্জি বাড়িতে টেপ পাওয়া যায় ফিতা ফিতাতে বারো আপনার ষাট ইঞ্চির একটা ই থাকে তো আমরা যদি ষাট দিই এখানে তাহলে কত হওয়ার কথা সরি এখানে না দিতে হবে এখানে এখানে যদি দিয়ে সেফ দিই অবশ্যই সেফ দিতে হবে নাহলে কিন্তু এখানে আসবে না এখানে আবার লিখতে হবে নোট তারপরে ইঞ্চ হাইফেন টু ফিট ডট দেখেন পাঁচ ফিটে ষাট ইঞ্চিতে পাঁচ ফিট তো এই হচ্ছে ব্যাপার আমরা আই হোপ আমরা বুঝতে পেরেছি কীভাবে ফিট ইঞ্চ মানে ইঞ্চ আমরা যদি ইনপুট দেই তাহলে আমরা কীভাবে মানে কত ফিট সেটা পেতে পারি আবার আমরা ইচ্ছা করলে উল্টা দাও করতে পারি কত ফিটে কত ইঞ্চ এরকম করতে পারি সাপোজ আমরা আরেকটা আরেকটা এটা এটা আমরা এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পর কমেন্ট করে রাখলাম এবার আমরা তো করতেই পারি যে ফাংশন ফিট টু ইঞ্চ এরকম করতে পারি ঠিক না যে আমরা ফিট বসাবো ইঞ্চ পেয়ে যাবো সো সেক্ষেত্রে আমরা এখানে ফিট আমরা প্যারামিটার পাস করবো ফিট এটাকে আমরা কমেন্ট করে রাখি কমেন্ট করার জন্য কন্ট্রোল শিফট এতে ক্লিক করলে কমেন্ট হয়ে যাবে আচ্ছা এখন এখানে গিয়ে যদি আমরা ফিট ফিটটাকে কি করতে হবে আমাদের ভেরিয়েবল নিতে হবে ইঞ্চ ইঞ্চ আমরা জানি ইঞ্চ ফিটের সঙ্গে যদি বারো গুণ করা হয় তাহলে সেটা কি হয় ইঞ্চ হয় গুণ করতে হবে তাহলে ফিট গুণন বারো আর তারপরে কি করতে হবে ইন্স কে রিটার্ন করতে হবে রিটার্ন ইন্স কাজ শেষ এখন আমরা আগের মতো যাব এখানে আমরা ভেরিয়েবল নিলাম যে কোনো নাম দিলাম সাপোজ রেজ নাম দিলাম ইকুয়াল ফিট টু ইঞ্চ এই ফাংশনটা আমাদের ইনভলভ করতে হবে কারণ ফরের মধ্যে আমরা প্যারামিটার পাস করবো সাপোজ কয় ইঞ্চ আমরা কয় ফিট দেবো পাঁচ ফিটে ঠিক না পাঁচ ফিটে কত ইঞ্চি আমরা এটা এটা ক্যালকুলেশন করে দেখব এবং এটাকে কী করতে হবে আমাদেরকে যা শুধু কনসোল লক করতে হবে দ্যাটস দ্য রেজাল্ট আই হোপ আমরা বুঝতে পেরেছি আবার এখানে আবার আমরা ট্রাই করি মানে এদিক সেদিক করে ট্রাই করতে হবে আমরা যদি এখানে দিই বারো ইঞ্চ ফিটে কত সরি বারো না আমরা ধরলাম এক ফিটে কত ইঞ্চ অবশ্য এখানে কত আসার কথা বারো আসার কথা সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে ইন্স থেকে ফিট বা ফিট থেকে ইন্স ইউজ করে কীভাবে আমরা অ্যাপ্লিকেশনের মতো তৈরি করতে পারলাম দিয়ে ক্যালকুলেশন করতে পারি সো আই হোপ আপনাদের ভালো লেগেছে আমাদের এই এপিসোড থেকে আমাদের আর কোনো ব্রাউজার লাগতেছে না মানে আমাদের মানে ই দেখার জন্য আমাদের লক যদি করি সেই মানে রেজাল্টটা দেখার জন্য আমরা টার্মিনাল বেস কাজ করতেছি আস্তে আস্তে টার্মিনালে আমরা আরও আরও পাকা হয়ে যাব সো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো এই ভিডিওটা এই পর্যন্ত নেক্সট এপিসোড দেখার আমন্তন জানিয়ে এখানে শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম